কয়েকদিন থেকেই মনটা খুব খারাপ হয়ে আছে, আজকে সকালে আরো বেশি খারাপ লাগছে। আসলে আমরা কি স্বপ্নে দেখবো না স্বপ্নে দেখবো না সেটার উপরে তো আমাদের হাত নেই, স্বপ্নটা অটোমেটিক চলে আসে। তো এই লাস্ট কয়েকদিন থেকে এই নানা রকম স্বপ্ন দেখে কিছু পরিচিত মানুষকে স্বপ্নে দেখে অনেক মনটা খুব খারাপ হয়ে আছে। এই কয়েকদিন যদিও খুব হাসি মুখে সবার সামনে ছিলাম, বাট এত মন খারাপ হয়ে আছে বলতে পারবো না। আজকে একদম এক্সট্রিম বেশি। একজনের ইনস্টাগ্রামে একটা স্ট্যাটাস দেখেও অনেক খারাপ লাগছে। স্ট্যাটাসটা ছিল, সে গিয়েছিল কুষ্টিয়াতে লালন শাহ মাজারে, এবং সেখানে সে একটা স্ট্যাটাসে লিখেছে যে আমরা এত ভালোবাসি, এত প্ল্যান করি, এত কিছু, পরে আসলে ভালোবাসাটা থাকে না। আসলে না, আমি একটা জিনিস দেখলাম, এই সম্পর্কটা আমরা এত দুজনে এত এফোর্ট দিয়ে এতদিন পর্যন্ত কন্টিনিউ করেছি, অথচ কোনো রিজন নাই, কিন্তু সে আমার সাথে কখনো বিশ্বাসঘাতকতা করে নাই, আমিও তার সাথে বিশ্বাসঘাতকতা করি নাই, কিন্তু খুব জাগতিক বিষয়গুলোর কারণে, টাকা পয়সা, বাড়ি গাড়ি, এই ধরনের খুব সিলি ম্যাটারগুলোর কারণে একটা মানে বিশ্বস্ত রিলেশন যে ভেঙে যেতে পারে, এটা আমি আসলে কখনো কল্পনাও করিনি। আমি আরও অবাক হই যে আমাদের আশেপাশের মানুষগুলো যখন আমাদের মধ্যে ঝগড়া হয়, তারা কেউ আমাদেরকে ঝগড়াটা ঠিক করে দিতে হেল্প করেনি। সবাই বলেছে তোমরা আলাদা থাকো, সম্পর্ক টিকবে না, এটা সেটা, অথচ আমাদের দুইজনের কষ্টটা কিন্তু কেউ বুঝলো না। এটা না যে শুধু আমি একা কষ্ট পাচ্ছি, আমি খুব শিওর যে সেও কষ্ট পাচ্ছে, কারণ এতটা বছর এইভাবে থাকা, আসলে এমন যদি হতো যে আমি অন্য আরেকজনকে পছন্দ করে তাকে ছেড়ে চলে গেছি, বা এমন যদি হতো সে আরেকজনকে পছন্দ করে চলে গেছে আমাকে ছেড়ে, তাহলে হয়তো ব্যাপারটা মানা যেত যে না, তোমার চেয়ে বেশি অন্য কাউকে পছন্দ করেছে, এমন কিন্তু না। আর সে যে আমাকে পছন্দ করে না, ভালোবাসে না, এটাও কিন্তু না। ও আমাকে একদিন বলছিল, আমি কলিজা ছাড়াও বেঁচে থাকতে পারবো। ও আসলে পারবে, বুকে পাথর নিয়েও বেঁচে থাকতে পারবে, কিন্তু আমার মনে হয় না ও কখনো ভুলতে পারবে, কারণ ওকে আমি এতটা ভালোবাসছি। ভালোবাসার একটা শক্তি আছে, এটা আমি এখনও বিশ্বাস করি। আর সবচেয়ে সত্যি কথা কি, আমার অন্য কাউকেই আর ভালো লাগে না, আমি আসলে ট্রাইও করি না। হয়তো মানুষকে দেখাই সামনাসামনি যে না আমি খুব স্ট্রং, বাট মন থেকে আমি আসলে স্ট্রং না। আমার খুব মনে হয় যে কেন আমাদের মা বাবারা, কেন আমাদের পরিচিত লোকজন আমাদের ঝগড়াটা ঠিক করে দেয় না, কেন চাই আমরা আলাদা হয়ে যাই, আমরা আলাদা হয়তো কেউ হ্যাপি না। তো মনটা আজকে অনেক খারাপ হয়ে আছে, আর কিছু বলতে চাই না, আল্লাহর কাছে দোয়া করি সবাই।